এমনি সবুজ মিয়া আপনি লিখেছেন, একজন লোক নামাজ রোজা হজ যাকাত প্রত্যেকটা সৎ কাজই করল, শুধু ফুফু এবং বোনের সম্পত্তি দিল না, তাহলে কি সে জান্নাত পাবে? দেখুন, আপনি নামাজ রোজা হজ যাকাত সবই করলেন কিন্তু ফুফুদের হক বোনদের হক আপনি দিলেন না, তাহলে সেক্ষেত্রে আপনি নামাজ তো পড়লেন কিন্তু নামাজের মতোই আরও একটা বড় গুরুত্বপূর্ণ ফরজ কাজ থেকে আপনি বেঁচে থাকলেন বা সেটি থেকে আপনি দূরে থাকলেন, সরি। তো সেটার জন্য অবশ্যই আপনাকে আল্লাহর কাছে জবাব দিতে মুখোমুখি হতে হবে, বরং নামাজে ত্রুটি থাকলে সেটার ক্ষমার সম্ভাবনা যতটা জোরালো ছিল, ফুফু এবং বোনের সম্পত্তি না দেওয়ার কারণে তার ক্ষমার সম্ভাবনা ততটা জোরালো নয়, বরং সেটার জন্য অবশ্যই আল্লাহর কাছে আপনাকে পকড়াও হতে হবে। এটা অত্যন্ত ভয়াবহ বান্দার হক। কোনো দৃষ্টিকোণ থেকে নামাজের চাইতে, নামাজ যাকাত বা হজ আদায় করছেন তার চাইতেও এটার গুরুত্ব কোনো কোনো দিক থেকে বেশি। এগুলো ইসলামের রোকন মূল বিষয়, সেটা ঠিক আছে, কিন্তু ভয়াবহতার বিচার যদি আমরা করি তাহলে সেক্ষেত্রে এই হক নষ্ট করাটা অনেক বেশি ভয়াবহ। আবুল ফয়সাল আপনি লিখেছেন, কাউকে জান্নাতি বলা যাবে কি না? নির্দিষ্ট করে কাউকে যদি বলা যায় আপনি জান্নাতি, তো এভাবে বলার সুযোগ আসলে নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিনী আয়েশা রাদিয়াল্লাহু আনহা একটা ছোট বাচ্চাকে এই কথা বলার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপত্তি তুলেছেন, সেখানে আমরা অন্য একটা মানুষকে কীভাবে বলতে পারি? কারো যদি কাজ জান্নাতি মানুষের কাজ তার মধ্যে থাকে, তাহলে বলা যেতে পারে যে জান্নাতি মানুষদের যে কাজের কথা কোরআন হাদিসে বলা হয়েছে সেগুলো আপনার মধ্যে পাওয়া যায়, এভাবে বলা যেতে পারে। কিন্তু কাউকে যদি বলেন যে আপনি জান্নাতি, তাহলে সেক্ষেত্রে তো একরকম সার্টিফিকেট দেওয়ার মতো হয়ে যায়। তো এক্ষেত্রে যদি উদ্দেশ্য ভালো হয়, কিন্তু শোনার পর এক একজন তো এক একভাবে বুঝবে, বিধায় এভাবে বলা অবশ্যই উচিত না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন অমুক জান্নাতি, অমুক জান্নাতি, অমুক জান্নাতি, ওহির মাধ্যমে প্রাপ্ত হয়ে বলেছেন দশজন জান্নাতিকে সুসংবাদ দিয়েছেন জান্নাতের। অতএব আলহামদুলিল্লাহ, তারা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবি। এর বাইরে আপনি কাউকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া কিন্তু কিংবা জান্নাতি তিনি এ কথা বলার আসলে কোনো সুযোগ আপনার আমার নেই। অতএব এসব বিষয়ে আমাদের দায়িত্বশীল মন্তব্য করা উচিত। ইতন্নূর আপনি এডি থেকে লিখেছেন, যুবক যুবতীরা কীভাবে জীবন কাটালে হারাম সম্পর্ক থেকে বেঁচে থাকতে পারবে? দেখুন, হারাম সম্পর্ক থেকে বেঁচে থাকার জন্য হারাম থেকে দূরে থাকতে হবে। আল্লাহ বলেছেন ওয়া তাকরাবু যিনা, তোমরা জেনার কাছেও যেও না, তার মানে দূরে থাকতে হবে। যেখানে যুবক যুবতীদের মিশ্রণের ব্যাপারটি ঘটবে সেখান থেকে দূরে থাকতে হবে। ছেলেরা ছেলেদের স্কুলে, মেয়েরা মেয়েদের স্কুলে পড়বে, ছেলেরা ছেলেদের মাদ্রাসা, মেয়েরা মাদ্রাসা পড়বে, মানে এখানে মিশ্রণ যেন না ঘটে সেটি লক্ষ্য রাখবে। এবং আলাদা আলাদা পড়ার মধ্যে কল্যাণ অনেক বেশি। নটরডেমে শুধু ছেলেরা পড়ছে, আপনার ইয়েতে বিক্রমেশে শুধু মেয়েরা পড়ছে, পড়াশোনা তো খারাপ হচ্ছে না, অনেক ভালো হচ্ছে। অতএব এইটাই হলো সঠিক এবং স্বকীয় পন্থা, বিধায় এটা হলো চরিত্রকে রক্ষা করবার জন্য, হারাম সম্পর্ক থেকে বাঁচার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর পাশাপাশি সোশ্যাল মিডিয়া ইত্যাদিতেও যাতে মেয়েদেরকে মানে একান্ত প্রয়োজন না হলে বন্ধু তালিকা না আনা, মাহরাম না হলে গাড়ি মাহরামদের সাথে চ্যাটিং না করা, তাদের আইডিতে না যাওয়া, তাদের পোস্ট ইত্যাদি রিঅ্যাক্ট ইত্যাদি না করা, এগুলোকে অ্যাভয়েড করা। অর্থাৎ ওই যে বলেছি, হারাম থেকে, জেনা থেকে যত দূরে থাকা যাবে তত আপনি গুনাহ থেকে বাঁচাটা সহজ হবে। আস সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।